আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, বাংলাদেশের ব্যাংক সেক্টর যতই দিন যাচ্ছে ব্যাংকগুলো আস্তে আস্তে দেউলিয়া এবং ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, আর এটার প্রধান এবং একটা অন্যতম কারণ যে ঋণ খেলাপিদের সংখ্যা বৃদ্ধি পাওয়া, এমনকি তথ্য উপাত্ত নকল এবং জালিয়াতি করে ব্যাংকের সাথে সংশ্লিষ্ট কিছু অসৎ কর্মকর্তাদের মাধ্যমে ব্যাংক থেকে শত শত কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। অনেকগুলা ব্যাংক মূলধন ঘাটতিতেও পড়ে গেছে। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলা এ নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেছে, আমরাও করেছি। আজকে আমরা সোনালী ব্যাংকের এক কর্মকাণ্ড নিয়ে এই ভিডিওটা চাইলে আপনারা শেয়ার করতে পারেন, কারণ এটা আসলেই বড়ই অস্বাভাবিক। ভাগ্য ভালো, পরিমাণটা ছোট, কিন্তু যেই প্রসেসিংটা অবলম্বন করা হয়েছে, মানুষ মইরা গিয়া চিতায় বা কবরে গিয়েও শান্তি নাই, তার পরিবার শান্তি পাচ্ছে না মাত্র 10,000 টাকা ঋণের জন্য। কিন্তু বাংলাদেশে বসবাস করে প্রকাশ্যে হাজার হাজার কোটি টাকা যারা ঋণ খেলাপি আছে তাদেরকে তো মাফ করে দেওয়া হয়, তারা দেখি যে প্রকাশ্যে ঘুইরা বেড়ায় আরও নতুন নতুন নাম দিয়া রাষ্ট্রকে লুট করছে। আমরা কথা বলছি আজকে পরেশচন্দ্র নামক একজন হিন্দু ব্যক্তিকে নিয়ে, যিনি 1994 সালে মারা গেছেন। মজার বিষয় হচ্ছে, তার বাড়িতে গতকালকে একটা চিঠি গিয়েছে যে তিনি 10,000 টাকা এমসিডি ঋণ পরিশোধ করেন নাই, আর এই পরিশোধ না করা ঋণ তিনি নিয়েছেন কখন, 11 বছর আগে। বেটা মারা গেছে 1994, চলে 2022, প্রায় 28 বছর আগে তিনি মারা গেছেন। 11 বছর আগে সোনালী ব্যাংকের একটা শাখা থেকে, এটা হচ্ছে যে আপনার সোনালী ব্যাংক লিমিটেডের খেতলাল শাখা থেকে, তিনি 11 বছর আগে ওনার আত্মা আইসা 10,000 টাকা ঋণ নিছে, আর সেই ঋণ পরিশোধের জন্য চিঠি গিয়েছে তার বাড়িতে। তিনি হচ্ছেন পরেশচন্দ্র, জয়পুরহাটের খেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের পাঁচুল গ্রামের বাসিন্দা ছিলেন। সম্প্রতি সোনালী ব্যাংক লিমিটেডের খেতলাল শাখা থেকে তার নামে 10,000 টাকা এমসিডি ঋণ পরিশোধের নোটিশ পাঠানো হয়েছে। ডাকযুগে পাঠানো ব্যাংকের রেজিস্ট্রি করার চিঠিটি মৃত পরেশচন্দ্রের বড় ছেলে নরেশচন্দ্র গ্রহণ করেন। চিঠি খুলে তিনি তার বাবার নামে ব্যাংকের 10,000 টাকার এমসিডি ঋণ পরিশোধের নোটিশ দেখতে পেয়ে আশ্চর্য হয়ে যান। তিনি প্রথমে ভেবেছিলেন তার বাবা হয়তো জীবিত থাকা অবস্থায় ওই ব্যাংক থেকে ঋণ নিয়েছিল, তবে এতদিন পর ব্যাংক কর্তৃপক্ষ ঋণ পরিশোধের নোটিশ দেওয়ায় তার মনে খটকা লাগে। পরে চিঠির নিচের অংশে দেখেন 2005 সালের 31শে অক্টোবর তার মৃত বাবার আত্মা উইঠা আইসা এই খেতলাল শাখা থেকে ঋণ নিয়েছেন 10,000 টাকা, যদিও তার বাবা মারা গেছে প্রায় 28 বছর আগে 1994 সালের 28শে জুন। বিষয়টা দেখেন কত বড় জালিয়াতি এবং বাটপাড়ি। একজন মানুষের এনআইডি নকল করা, তার সাইন নকল করা, যেই শাখা থেকে এই ঋণ দেওয়া হলো তারা কি বসে বসে প্রকাশ্য দিবালুকে গাঁজা সেবন করে? আসলে এগুলা একটা তো বের হয়েছে, এরকম যে কত টাকা কত দিকে নাই হয়ে রয়েছে। এমন অদ্ভুত চিঠি পেয়ে নরেশ সোনালী ব্যাংকের খেতলাল শাখায় গেলে ব্যাংকের কর্মকর্তারা নথিপত্র ঘেঁটে জানান ঋণ গ্রহণের তারিখ ঠিক আছে। এই সময় নরেশ, মানে ওই ব্যক্তির ছেলে, কর্মকর্তাদের বলেন, আমার বাবা তো ভাই 28 বছর আগে মারা গেছে। তবে ব্যাংক কর্মকর্তারা বলছে, মারা গেছে তো কি হয়েছে, ঋণের নথিতে পরেশচন্দ্রের নাগরিকত্ব, সনদ, ছবি, জমির কাগজপত্র ও স্বাক্ষর সবই আছে, এখন প্রশ্ন হচ্ছে ওই কাজটা করল কে? দর্শক, আলমপুর ইউনিয়ন পরিষদে 1987 সালের ফেব্রুয়ারি মাসে মৃত্যু রেজিস্টার বিষয়টা ওপেন করা হয়েছিল। সেই রেজিস্টারের 38 নম্বর পাতার 43 নম্বর সিরিয়ালে পাঁচুইল গ্রামের পরেশচন্দ্রের নাম রয়েছে। তার মৃত্যুর তারিখ সেইখানে উল্লেখ করা হয়েছে 1994 সালের 28শে জুন। মৃত্যুর কারণ হিসাবে তার বুকের ব্যথার কথাও সেখানে উল্লেখ করা রয়েছে। আলমপুরের বর্তমান ইউনিয়ন পরিষদ থেকে 2021 সালের 9 মার্চ নরেশচন্দ্রকে তার বাবার মৃত্যু সনদও দেওয়া হয়েছে। ওই সনদেও মৃত্যুর তারিখ 1994 সালের 28শে জুন। তার ছেলে বলছেন, 10,000 টাকা বড় কথা না, আমার বাবা মৃত্যুর 11 বছর পর কিভাবে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলেন, আমরা আশ্চর্য হয়েছি। বাবা ফিরে আসলেন কিন্তু সোনালী ব্যাংকের কর্মকর্তাদের সাথে দেখা করে টাকা নিয়ে গেলেন, আমাদের সাথে দেখা করলেন না, বিষয়টা আসলেই যেন কেমন। আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান যিনি আছেন তিনি বলছেন, জানা এই ব্যক্তি তো অনেক আগেই মারা গেছে আর মৃত্যু রেজিস্টারও ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে ব্যাংক ঋণ দিল কারে? এখন দেখেন ওই যে দায়সারামূলক কথাবার্তা ব্যাংকের। সোনালী ব্যাংকের খেতলাল শাখার ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা আহসান আবি বলছেন, ব্যাংকের ঋণ নথিতে দেখা গেছে পরেশচন্দ্র 2005 সালে ঋণ নিয়েছেন, ঋণটি শোধ হয়নি, এই কারণে নোটিশ গেছে। তো মৃত ব্যক্তির আত্মা কিভাবে ঋণ পেল? তিনি বলছেন যে, তখন আমি এখানে শাখা ব্যবস্থাপকের দায়িত্বে ছিলাম না, এই কারণে সেটি আমার জানা নয়। তবে একসময় এই শাখায় কৃষি, এমসিডি ও ছাগল ঋণে
অনিয়ম হয়েছিল বলে শুনেছি। তো অনিয়ম করা কর্মকর্তারা সেই সময় যেই ডেটে এগুলা গেছে তারা এখন কে কোথায় আছে সবগুলারে ধইরা ভালো কইরা দুদকের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করলেই এই যে কোটি কোটি টাকা ঋণ যাচ্ছে মাইরা দিচ্ছে সেগুলার অ্যান্সার পাওয়া যাবে। এখন দেখার বিষয় হচ্ছে যে এই বিষয়গুলো আসলেই প্রকাশ হবে কি না। দেখেন আমি বলি সবসময় 2-10-20 হাজার টাকা ঋণ খেলাপি যারা আছে ভাই বাড়িঘরে টিনের বেড়াটেরা পর্যন্ত খুইলা ফেলে, কিন্তু বড় বড় লুটেরা যারা আছে তারা জীবিত থাকা অবস্থায়ও তাদের থেকে টাকা উত্তোলনটা কিন্তু আসলে সম্ভব হচ্ছে না। আমরা চাই এইসব দুর্নীতিবাজ ব্যাংক কর্মকর্তা যারা এগুলোর সাথে জড়িত এদেরকে আইনের মাধ্যমে সর্বোচ্চ একটা দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক, কারণ এই টাকাটা এখন কে দিবে? কেউ না কেউ তো তুলে নিচ্ছে। এই 10,000 টাকা ঘাটতি ব্যাংক কোথায় থেকে পূরণ করবে সেটাই হচ্ছে বড় কথা। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।